দীঘার আরেকটি পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। এই পর্বটি হলো দীঘার ঢেউ সাগর, এবং এই দীঘার ঢেউ সাগর পর্বটি চালু করছি। দেখুন এবং দেখে কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন এই ঢেউ সাগর পর্বটি চালু করছি, দেখুন। দীঘা, এই দীঘা মানেই সমুদ্র উপকূল। এই সমুদ্র উপকূলই এখন উজ্জ্বলতম স্থান ঢেউ সাগর পার্ক। এই পার্কের গেটের সামনেই এখন অবস্থান করছি আমি। এইটি হলো ঢেউ সাগর পার্কের গেটের সামনের পরিবেশ। এই পার্কটির ভিতরে প্রবেশ করতে হলে টিকিট লাগে, তার মূল্য 10 টাকা করে লাগে। এইটি হলো কাউন্টার, আর এইটি হলো গেট। এই ঢেউ সাগর পার্কটির ভিতরে প্রবেশ করলেই প্রথমে একটি গেট পড়বে। গেটটি খুব সুন্দর তৈরি করেছে, 4টি জিরাফ, এদিকে 4টি জিরাফ, তার মাথায় আছে ঢেউ সাগরের একটি লেখা ব্যানার। খুবই সুন্দর এই গেটটি। এই গেটটির ভেতর দিয়ে আমাদের সবাইকে প্রবেশ করতে হবে, বা আমি প্রবেশ করছি। প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে প্রথমে কার্টুন, খুব সুন্দর সুন্দর মডেল তৈরি করেছে এই ঢেউ সাগরের ভিতরে। এই ঢেউ সাগরের ভিতরে খানিকটা প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে একটি লেগ। এই লেগে চড়ছে বোট। এই বোট চাপতে গেলে মাথা পিছু 50 টাকা করে ভাড়া। এই পার্কটির ভিতরে খুব ভালো সুন্দর সাজিয়েছে, বাচ্চাদের খুব ভালো লাগবে এই পার্কটি। এইটি এখন দেখছেন ঢেউ সাগর পার্কের ভিতরের পজিশন। এই ঢেউ সাগরের পার্কটির সামনেই আছে সমুদ্র। এই দেখতে পাচ্ছেন এইটি হলো সমুদ্র। দেখতে পাচ্ছেন বহু ছাত্রছাত্রী এখানে ক্যারাটে শিখছে, খুব ভারী সুন্দরও লাগছে।
এই জায়গাটি দেখছেন খুবই সুন্দর, অপূর্ব সাজিয়েছে। এরই সামনে আছে একটি মডেল, এই মডেলটি হলো তিনটি মানুষ একটি পৃথিবীকে ধরে রেখেছে, আর পৃথিবীতে লোগো আছে, ভারী সুন্দর তৈরি করেছে এইটি। এইটি হলো বাইরে যাওয়ার গেট, বাইরে বেরোনোর। আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি এবং বাইরে থেকে দেখুন ভেতরকার পরিসর। সামনে দেখতে পাচ্ছেন একটি সমুদ্র, ঢেউও ভালো আছে। দেখতে পাচ্ছেন এখানকার এটা ময়ূর বিল্ডিং, খুবই সুন্দর সাজিয়েছে বা তৈরি করেছে এটি। আর ঢেউ সাগরে ঢেউ থাকবে না সেটা কি হয়, দেখুন ভালো ঢেউও আছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সবাইকে যে দেখুন ক্যারাটে শিখছিল, এখন তারা ক্যারাটে শেষ করে রেস্ট নিচ্ছে সমুদ্রের পাড়ে। ভারী সুন্দর জায়গা এটি, দেখতে পাচ্ছেন ঝাউ গাছ অপরূপ সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছেন এইটি হলো, সামনে গেলেই নিউ দীঘা পড়বে। সন্ধ্যার সময় দেখুন কি সুন্দর পরিবেশ সাজিয়েছে, খুব সুন্দর লাইটের কাজও আছে ভালো, খুব সুন্দর অপূর্ব লাগছে এই ঢেউ সাগরের পরিবেশটি। দীঘা ঢেউ সাগর পর্বটি এইখানে শেষ করলাম এবং এই পর্বটি আপনাদের দেখে কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে মতামত প্রকাশ করবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আরো নতুন পর্ব নিয়ে আসছি, দেখতে থাকবেন। নমস্কার।